আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক কারও পৌষ মাস আবার কারও সর্বনাশ পৌষ মাসের এনজয় যেটা করছেন সেটা হচ্ছে উচ্ছ্বসিত জনতা আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি বাট সর্বনাশ কার হয়েছে বুঝতেই পারছেন কার কথা বলছি আমাদের সেই ডিবি অফিসার গোলাম সাকলাইন শিথিল ভাইয়ের পরিবারের কথা বলছি আমরা তো এখানে নানান ধরনের ট্রলিং করছি নানান ভিডিও বানাচ্ছি আর আমাদের এই ভিডিওগুলা নিশ্চয়ই আমাদের যে ভাবি আছেন সাকলেন সাহেবের স্ত্রী ওনার কাছে নিশ্চয়ই প্রত্যেকটা লিঙ্ক আত্মীয় স্বজন অনেকে পাঠাচ্ছেন দেখ 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 তোর জামাই কী করছে আরে কত ভালো মনে করছিলাম কত বড় বিয়া করছিলি এরকম আসে না আসে যখন পরিবার একজন ভালো জামাই পায় অন্য এরকম হিংসা টিংসা করে এরকম নিশ্চয়ই ভাবির লিঙ্ক পাঠাচ্ছে নিশ্চয়ই ভাবির অনেক মন খারাপ কিন্তু মন খারাপ হইলেও হয়তো আয়সা সোশ্যাল মিডিয়াতে কথা বলার সুযোগ নেই আর বলা উচিত না আর এটা নিয়ে আসলে কারোর কাছে টেলিভিশন সেন্টারের কাছে বক্তব্য দেওয়ার সুযোগ নাই আর এটা দেওয়া উচিত না তো যাই হোক ভাবির পরিচয় সম্পর্কে অনেক ধরনের পোস্ট ইতিমধ্যে ফেসবুকে গরম কারণ এটা এখন ট্রেন্ডে আছে সাকলাইনের বউ লেখলাই দেখবেন যে পপুলার নাও লেখা আছে কারণ সবাই ভাবিকে দেখতে চায় এখন ভাবির কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আছে বাট কোনোটাই ভাবির না আপনি প্রথমত শিউর থাকেন কারণ এক মানে ভাবি তো একটা এখন এত ভাবি হইতে পারে না এক এক জায়গায় এক একজনের ছবি এগুলো বেসিক্যালি নর্মাল ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে কাইটে এগুলা করে এক দ্বিতীয়ত ভাবির নাম কি বেশ কিছু নাম আসছে মিতু জাহানারা লিজা রওশন এত নামও তো হইতে পারে না নাম নিশ্চয় একটা নাম যাই হোক ছবি যাই হোক বাট ভাবি সম্পর্কে কিছু তথ্য আসছে ফেসবুকে যে তিনি আসলে একজন উপজেলা নির্বাহী অফিসার তিনিও একজন বিসিএস ক্যাডার অফিসার আর সম্ভবত আজ থেকে আট থেকে নয় বছর আগে ভালোবেসে তারা দুজনের সংসার জীবনে আবদ্ধ হয়েছিলেন আর সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান আছে আমি তার নাম বললাম না আর কন্যা সন্তানের ছবি সহ আমাদের কাছে ডকুমেন্ট আছে বাট এটা আসলে দেওয়া উচিত না পরিবারকে নিয়ে আমরা কথা বলতে চাই না তো সেই সন্তান আছে সব কিছু ভালোই চলছিল কিন্তু এই কয়েকদিন আগেই আপনার পরিমণির সাথে যখন এই বিষয়টা আসে তখন থেকে সব অ্যালার্ট মেলো উলট পালট অস্বীকার করছেন বাট দিন শেষে ভিডিও ফুটেজ সামনে চলে আসছে এখন ভাবির বক্তব্যটা কি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার নানান পোস্ট আসছে দর্শক আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আর এই ভিডিওটা সাকলান মেয়ের উপরে করা একটা প্রতিবেদন সে সেই প্রতিবেদনটা দেখানোর ভাবির যে বক্তব্যগুলো আসছে সেখানে ভাবি নাকি বলছেন যে সাকলান ছেলে হিসেবে খারাপ না মানুষ হিসেবে ভালো আর পরিমণির কারণেই তিনি আসলে ফাঁদে পড়ছেন ওনার স্বামীর চরিত্র এমন না দীর্ঘদিন সংসার করছেন আর তারপরেও এত কিছু যখন তিনি দেখছেন এখন অস্বীকার করার উপায় নাই স্বামীরও দোষ আছে তবে তিনি একটা সুযোগ দিতে চান যদি এই বক্তব্যগুলো নর্মালি আমাদের পরিবারের বক্তব্য এমনই হয় তো এটা যদি হয়ে থাকে আমি ধন্যবাদ দিই ভাবিকে যেটা হওয়া উচিত কিন্তু কিছু করার নেই অনেকে বলবেন না ভাবি তালাক দিয়ে দেন আরে ভাই সোজা সোজানা একটা বাচ্চা আছে বাচ্চাটা মার আদর ভালোবাসা পাওয়া দরকার তো যাই হোক আমরা সাকলাইনের উপরে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যে কিভাবে একটা হিরার টুকরা ছেলে আজকে এই সিচুয়েশনে পড়ছে টোটাল অ্যাবাউট হচ্ছে শয়তানের ফাঁদে পড়লে যেটা হয় পচাশ পা কাটে আর পরিমণিরা হচ্ছে সেই শয়তান তো আপনি সাকলেনের প্রতিবেদনটা না দেখলে বিশ্বাস করবেন না যে তার এক্স ব্যাকগ্রাউন্ড কতটা শার্প চলুন দেখে আসে কালাম সাকলাইন শিথিল তিরিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে প্রথম স্থান লাভ করেছিলেন তিনি রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের পদ্মার পারে জন্ম শৈশব আর দুরন্ত কৈশোরটা কেটেছে সেখানেই বর্তমানে তিনি কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে অষ্টম শ্রেণীতে বৃত্তি সাকলায়ন দু সালে সারদা গভর্নমেন্ট পাইলট একাডেমি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এসএসসি পাশের পর উচ্চ মাধ্যমিকে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হন সাকলাইন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বাবার মেরুদণ্ডের সমস্যা থাকায় চিকিৎসার পেছনে খরচ হত অনেক অর্থ এমনকি স্যাকলাইনকে সে সময় রাজশাহী শহরের মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের প্রতিদিন সাইকেল চালিয়ে চারঘাট থেকে রাজশাহীতে কলেজ করে আবার বাড়িতে ফিরে যেতে হত এরই মাঝে জানতে পারেন এইসিসি পাশের পর আর্মিতে কমিশন পদে পরীক্ষা দেওয়া যায় সকল ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে যোগ দেন আই 59 ফিফটি নাইন লং কোর্সে মিলিটারি একাডেমিতে কিন্তু দুরন্ত সাকলাইন প্রতিনিয়তই হাফিয়ে উঠেছিল সেখানে ছেলেটি বদ্ধ পরিবেশে মানিয়ে নিতে পারছিলেন না কিছুতেই পরে তার মা ছেলের কষ্টের কথা শুনে মিলিটারি একাডেমি থেকে তাকে নিয়ে আসেন প্রস্তুতি নিয়ে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তিনি চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর অ্যাপেয়ার্ড হিসেবে অংশ নিলেন তিরিশতম বিসিএসএ প্রথম চয়েস দিলেন পুলিশ ক্যাডার প্রিলিমিনারি পরীক্ষা আশানুরূপ হওয়ায় এরপর দিলেন লিখিত পরীক্ষা এরই মাঝে এই কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় প্রথম হলেন একই সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হলেন সহকারী উপজেলা অফিসারে পোস্টিং হয় চাপাই নবাবগঞ্জে সেখানে সহকারী উপজেলা অফিসার থাকা অবস্থায় দিলেন তিরিশতম এর ভাইভা তিরিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে হলেন প্রথম তিরিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে তিনি প্রথম স্থান অধিকার করেন ফল প্রকাশের কিছুদিন পর যান সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণে মেধাবী এই কর্মকর্তা নিজের যোগ্যতা ও প্রজ্ঞায় বুনিয়াদি প্রশিক্ষণেও হয়েছেন সেরা পেয়েছেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড বেস্ট একাডেমিক অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সে হয়েছেন প্রথম ট্রেনিংয়ের পর প্রথম পোস্টিং ছিল নওগা জেলায় কর্মজীবনে প্রতিনিয়তই সম্মুখীন হয়েছেন বিভিন্ন রকম চ্যালেঞ্জের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কপিল বারৈ হত্যাকাণ্ডের আসামি ধরতে সিলেটের তামাবিলে যাওয়া সেখানে ছদ্মবেশে গেঞ্জি ও লুঙ্গিপুরে হাওড়ের মধ্যে নেমেছিলেন আসামি ধরতে এই সাকলাইন পেয়েছেন পুলিশ পদক পিপিএম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক গ্রহণ করেছেন এই সাকলাইন সাকলাইনের এক সন্তান রয়েছে তার স্ত্রীও একজন বিসিএস ক্যাডার সম্প্রতি বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলাইন দেখে আপনিও থ হয়েছেন আমিও থ হয়েছি প্রথমে ভাবছি যে কোনো কেউ নরমাল হয়তো কোনো একজন বিশেষ ক্যাডার অফিসার বাট ওনার যে এত ভালো ভালো র্যাঙ্ক ছিল তো কর্মদি আসলে মানুষের চরিত্র মূল্যায়ন করা যায় না কারণ বিশ্ববিখ্যাত যোদ্ধা হার্কিউলেস যিনি ছিলেন তারও নারীদের প্রতি প্রচণ্ড লোভ ছিল আকর্ষণ ছিল এরকম ইতিহাস অনেকে আছে তবে আমরা যারা পুরুষরা আছি সবার অন্তরে লালা ঝরে তো যারা পায় অনেকে খায়া ফেলে আর আমরা যারা পাই না সেই কারণে আমরা অভার মানে দেখাই যে না ভাই আমি হইলে জীবনে না হয়তো আমি হইলো পরিমণের এই শিশুকে পাইলে আমার মতন মানুষেরা হয়তো অন্তরে লালা ঝরত এই লালা বাহির হইতো কিনা সেটা হচ্ছে কথা লালা সবারই জরে শফিউল্লাহ হুজুর আহমদ শফি হুজুর কথা কিন্তু ভুল বলেন নাই তবে এই লালাকে কন্ট্রোল করতে হয় যখন আপনি কোনো বড় দায়িত্বে আছেন আপনি কোনো ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করেন আপনি কোনো গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন আজকের দিনে আমরা জানি ভবিষ্যতে অনেক কিছু ঘটে যাচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলার বিষয় না আর যারা ভাবির ছবি অরিজিনালি আপনাদের কাছে আসে ভলেও এই ছবিগুলো প্রকাশ করবেন না এটা করা উচিত না কারণ এটাতে পরিবার হেনস্থা হয় এখন পর্যন্ত তিনি হয়তো নির্বিঘ্নে রাস্তায় চলছেন দুই চারজন মানুষ ছাড়া চিনেন না উনিকে ওনার বাচ্চাকে বাট অনেকেই যারা ওনার বাচ্চার ছবি সহ প্রতিবেদনটা শেয়ার করছেন সেটা উচিত হয় না এই বাচ্চারা হয়তো কোনো স্কুলে পড়ে ছোট্ট বাচ্চা তার কাছেও হয়তো অনেকে অনেক ধরনের বাচ্চারা বাচ্চারা দুষ্টামি করবে হ্যাঁ তোমার বাবার ভিডিও তো দেখছি তো বাচ্চাটা মনে কষ্ট পাবে এটা উচিত না আমি মনে করি যে আমাদের মায়েদের বোনদের পরিবারের কারো ছবি টবি এটা দেওয়া উচিত না যখন কোনো বড় ঘটনা ঘটে হ্যাঁ এখন যদি ভাবি এসে জামাইয়ের পক্ষে চিল্লাবালা করছে যে না না এই না সেই না হ্যাঁ তখন অনেক সময় আমরা এটা হয়তো প্রকাশ করি বাট ভদ্র মানুষ যারা সম্মানী মানুষ তাদের অসম্মান করা আমাদের উদ্দেশ্য না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যাবার আগে আবারও বলি শয়তান মানুষের রোগ